वेलकम टू माय यूट्यूब चैनल। आज के हमरा बेसिक कॉन्सेप्ट ऑफ केमिस्ट्री मॉलिक्यूलर फार्मूला एम्पिरिकल फार्मूला परसेंटेज कंपोजिशन एंड यूटियोमेट्री एटा आलोचना करब। मतलब प्रथमे हमरा आसी परसेंटेज कंपोजिशन। परसेंटेज कंपोजिशन बा शॉर्ट करा কত পার্সেন্টেজ কম্পোজিশন পার্সেন্টেজ কম্পোজিশন পার্সেন্টেজ কম্পোজিশন সেটা হচ্ছে শতকরা পরিমাণ। শতকরা পরিমাণ, শতকরা পরিমাণ কোন একটা কম্পাউন্ডে কত পার্সেন্টেজ। যেমন ফর এক্সাম্পল খুব ইজি এটা, যেমন H2O। H2O মলিকুলার যখন আমরা বের করি কিভাবে, যে
যে এলিমেন্ট গুলো আছে সেই এলিমেন্টের নাম্বার অফ অ্যাটমস কি রেশিওতে আছে সেই রেশিওটা আমরা জানতে পারি। এটা অ্যাকচুয়াল ফর্মুলা নয়। তাহলে গ্লুকোজের কার্বন একটা নেই, হাইড্রোজেন দুটো নেই, অক্সিজেনও একটা নেই, অরিজিনালি আছে 6:12:6, কিন্তু তাদের রেশিওটা আমরা এখানে ফর্মুলা থেকে পাচ্ছি যে 1:2:1। তাই এই সিম্পলেস্ট রেশিওতে যে ফর্মুলা লেখা হয় সেটাকে বলা হচ্ছে তার এম্পিরিক্যাল ফর্মুলা বা স্থূল সংকেত। তাহলে এটা আমরা বের করবো কি করে? এই এম্পিরিক্যাল ফর্মুলা বের করতে গেলে আমাদের পার্সেন্ট কম্পোজিশন বললাম আমরা সেটা লাগে। সাপোজ বলে দিল যে কোনো একটা কম্পাউন্ডে সাপোজ গ্লুকোজিটি যদি এরকম হয় যে কার্বনটা আগে বললো আমি এটা জানি না, এগুলো জানি না, কিচ্ছু জানি না, মানে ফর্মুলা আমরা এবার অরিজিনালি যেভাবে প্রবলেমটা থাকে হয়তো বললো গ্লুকোজ, গ্লুকোজেরই যখন বলছি সাপোজ বললো কার্বন আছে X%, হাইড্রোজেন আছে Y%, আর কার্বন হাইড্রোজেন আর অক্সিজেন আছে Z%, বলে দিল যে ওই কম্পাউন্ডের মধ্যে যে গ্লুকোজ করলো বা যে কোনো একটা কম্পাউন্ড করলো যে কম্পাউন্ডের মধ্যে কোন কোন এলিমেন্টগুলো কি রেশিওতে আছে। তাহলে যদি এরকম হয় তাহলে এখানে কার্বন ইস্যু হাইড্রোজেন ইস্যু অক্সিজেনের নাম্বার অফ অ্যাটমস মানে রেশিও অফ নাম্বার অফ অ্যাটমস মানে পরমাণু সংখ্যার অনুপাত রেশিও অফ নাম্বার অফ অ্যাটমস বা পরমাণু সংখ্যার অনুপাত এইটা আমরা বের করব কিভাবে? তাহলে যে পার্সেন্টে আছে যেটা কার্বন আছে X%, তাহলে X/ তাহলে অ্যাটমিক ওয়েট X/12:2, হাইড্রোজেন আছে Y%, তাহলে Y/ হাইড্রোজেনের অ্যাটমিক ওয়েট 1:2, অক্সিজেন আছে Z%, তাহলে Z/6 অ্যাটমিক ওয়েটে ডিভাইড করবে। এবার যে রেশিওটা পেলাম এটাকে আমরা ক্যালকুলেট করে এটাকে সিম্পলেস্ট ফর্মে আনবো। তাহলে X/Z-এর ভ্যালু দেওয়া থাকলে আমরা সেখানে ক্যালকুলেট দেওয়া থাকবেই, সেই মতো ক্যালকুলেট করলে আমরা এটা পাবো 1:2:1। কার্বন ইস্টু হাইড্রোজেন ইস্টু অক্সিজেন তাহলে 1:2:1। তাহলে এবার এখান থেকে আমরা কি পাবো? এম্পিরিক্যাল ফর্মুলা। CH2O এখান থেকে আমরা লিখবো কি? লেট দ্য মলিকুলার ফর্মুলা CH2O/N আণবিক সংকেত এটাকে আমরা এইভাবে লিখবো N 1 2 3 4 হোল নাম্বার ঠিক হবে। তাহলে মলিকুলার ফর্মুলা এইভাবে লিখলাম। নেক্সট কি করবো? এখান থেকে মলিকুলার ওয়েট বের করবো। মলিকুলার ওয়েট বের করলে মলিকুলার ওয়েটটা N দিয়ে আসবে, তাহলে CH2O/N এর মলিকুলার কার্বন 12 হাইড্রোজেন এখানে 2:16:N তাহলে কত হচ্ছে এটা 30N। তাহলে এটা হচ্ছে মলিকুলার ওয়েট। মলিকুলার ওয়েট হচ্ছে ইজিকাল টু এ। এবার প্রবলেমের মধ্যে বলে দেওয়া থাকে তার মলিকুলার ওয়েটটা অথবা তার ভেপার ডেন্সিটি বলে দেওয়া থাকবে। ভেপার ডেন্সিটি বলে দেওয়া থাকে, সাপোজ ভেপার ডেন্সিটি বলে দেওয়া থাকলো ভেপার ডেন্সিটি D is equal to বলে দিল 9, তাহলে মলিকুলার ওয়েট কত হবে 90 into 2 = 180। এটা বলে দেওয়া থাকবে ভেপার ডেন্সিটি, ডাইরেক্ট মলিকুলার ওয়েট বলা থাকতে পারে। তখন আমরা কি করবো? দেওয়ার পর 30N is equal to 180, তাহলে N is equal to 6। এবার এনটা যখন আমরা বসে দেব, দেওয়ার পর মলিকুলার ফর্মুলা CH2O/N হল 6, দ্যাট ইজ C6H12O6। তাহলে এটাই হচ্ছে মলিকুলার ফর্মুলা। দেখো তাহলে পুরো ব্যাপারটা আমরা কিভাবে করবো আর একবার বলে দিই। যে কোনো একটা কম্পাউন্ডে গ্লুকোজের বললাম যে কোনো কম্পাউন্ডের মধ্যে থাকা এলিমেন্টগুলোর পার্সেন্ট বলে দেওয়া থাকবে,
সেই পার্সেন্ট গুলো দিয়ে আমরা সেই সেই এলিমেন্ট গুলো তার অ্যাটমের রেশিওটা আমরা বের করব, মানে রেশিও অফ নাম্বার অফ অ্যাটমস, পরমাণু সংখ্যার অনুপাত কি করে করতে হয়, পার্সেন্টকে তার অ্যাটমিক নাম্বারতে ডিভাইড করব। অ্যাকচুয়ালি কি হয়, পার্সেন্টকে অ্যাটমিকতে ডিভাইড করার পর তাকে আমরা নাম্বার অফ অ্যাটমস বলে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে আমরা মাল্টিপ্লাই করতে হয়, তো যেহেতু ক্যান্সেল হয়ে যাবে ওটা আমরা করছি না, তাই পার্সেন্টকে ডাইরেক্ট অ্যাটমিকতে ডিভাইড করে যাব। করার পর সেটাকে একটা সিম্পল রেশিওতে নিয়ে আসবো, এই সিম্পল রেশিওতে নিয়ে আসার পর যে ফর্মুলাটা লিখবো সেটাই হবে তার এম্পিরিক্যাল ফর্মুলা। এই সিম্পল রেশিও দিয়ে যে এক্সপ্রেস করেছি এটা এম্পিরিক্যাল ফর্মুলা। এবার লেট দ্য মলিকুলার ফর্মুলা আণবিক সংকেত হবে কি, এটা হোল এন, এন এর ভ্যালু 1 2 3 4, এরকম কোন ইউনিট কোন হোল নাম্বার হবে পূর্ণ সংখ্যা। তাহলে সেটা থেকে আমরা মলিকুলার একটা আণবিক ওজন বার করবো। 30 এর প্রবলেমের মধ্যে দেওয়া থাকে এটা ভেপার ডেন্সিটি দেওয়া থাকতে পারে বা ডাইরেক্ট মলিকুলার ওয়েট দেওয়া থাকতে পারে, সেখান থেকে আমরা অন্য কোন ডেটা দেওয়া থাকতে পারে, যে ডেটা থেকে আমরা মলিকুলার ওয়েট বের করতে পারবো, সেই মলিকুলার ওয়েট বের করে সেটার সঙ্গে এটাকে ইকুয়েট করে এন এর ভ্যালু বের করে এন এর ভ্যালুটা এখানে বসিয়ে দিয়ে যেটা পেলাম সেটাই হবে তার অ্যাকচুয়াল মলিকুলার ফর্মুলা। এইভাবে প্রবলেম করতে হবে, প্রবলেম করতে গেলেই বুঝতে পারবে এইভাবে ফর্মুলা মলিকুলার ফর্মুলা বের করতে হবে। এখন ডাইরেক্ট এরকম পার্সেন্ট বলে দেওয়া নাও থাকতে পারে, কেউ কোন একটা কম্পাউন্ডে হয়তো বলে দিলে এত গ্রাম কম্পাউন্ডের মধ্যে এত গ্রাম এই এলিমেন্ট, এত গ্রাম এই এলিমেন্ট, এত গ্রাম এই এলিমেন্ট আছে, তাহলে আমরা কি করবো, অত গ্রামের মধ্যে অত গ্রাম আছে তাহলে যে এলিমেন্টটা যত গ্রাম আছে তত বাই টোটাল টোটাল কম্পাউন্ডটা কত মাস সেটা ইনটু 100 করে এভাবে পার্সেন্ট বের করা যাবে। তাহলে যদি গ্রামে বলে দেওয়া থাকে তাহলে কম্পাউন্ডটা কত গ্রাম, তার মধ্যে কোন এলিমেন্টটা কত গ্রাম করে আছে, তাহলে সেই এলিমেন্টের যত গ্রাম বাই যত গ্রাম কম্পাউন্ড ইনটু 100 সেটার পার্সেন্ট কত, এরকম ভাবে প্রত্যেকটা বের করে পার্সেন্ট গুলো বের করে নেবো। করে নেওয়ার পর তার ইন্ডিভিজুয়াল প্রত্যেকের অ্যাটমিক ওয়েটে ডিভাইড করে এই রেশিও অফ নাম্বার অফ অ্যাটমস বের করবো, পরমাণু সংখ্যা অনুপাত বের করে এইভাবে আমরা এগোবো। তাহলে এইভাবে প্রবলেম করতে হবে আবার। তো নেক্সট আমাদের এই এটুকু হয়ে গেল এম্পিরিক্যাল ফর্মুলা মলিকুলার ফর্মুলা, নেক্সট আমরা আসবো ইউবিওমেট্রিক। ইউডিওমেট্রিক বা গ্যাস নীতি বলে, গ্যাস নীতি, ইউডিওমেট্রিক বা গ্যাস নীতি, ইউডিওমেট্রিক কি, ইউডিওমেট্রিক হচ্ছে মনে করো একটা এর এক্সপেরিমেন্ট আমি বলি, একটা এরকম কাঁচের টিউব আছে, এই কাঁচের টিউবটা এরকম একটা মার্কারি আছে, মার্কারি মার্কারি আছে, এই মার্কারি কাঁচের টিউবে এরকম উঠে থাকে, সরু ক্যাপিলারি টিউবের মতো। কি করা হয় এটা ইউবিও মিটার হবে, ইউবিও ইউডিও মিটার, এর মধ্যে কি করে, এর মধ্যে এরকম এরকম মার্ক করা হয়, মার্ক করাতে কত এমএল এরকম মার্ক করা হয়। সাপোজ এইখান থেকে এক্সপেরিমেন্ট যেটা আমরা করি সেটাতে মেইনলি হাইড্রোকার্বন, কোনো একটা হাইড্রোকার্বনের ফর্মুলা আমরা বের করি, হাইড্রোকার্বনের ফর্মুলা, হাইড্রোকার্বনের ফর্মুলা বের করার জন্য কি করা হয়, এখানে কোন একটা হাইড্রোকার্বন কে এর মধ্যে দেওয়া হয়, হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন মানে কার্বন আর হাইড্রোজেন দিয়ে যে কম্পাউন্ড, যেমন মিথেন, ইথেন, অ্যাসিটিলিন, ইথিলিন ইত্যাদি, রেনিন, সেখানে কার্বন থাকে হাইড্রোজেন, তাহলে হাইড্রোকার্বন। আর কি করা হয়, এর মধ্যে অক্সিজেন গ্যাস লাগানো হয়, O2 অক্সিজেন গ্যাস দেওয়া হয়, তাহলে এবার হাইড্রোকার্বন আর অক্সিজেন এখানে মার্কারি এই পর্যন্ত ছিল কোনো কোনো ভর্তি, আস্তে আস্তে এইগুলোকে দেওয়ার পরে তো এই মার্কারিটা নেমে এরা সাপোজ এই জায়গাতে মার্কারিটা আছে, এই জায়গায় আছে, তাহলে এখানে কত ভলিউম আছে আমি এখান থেকে দেখতে পাবো, যে ভলিউম মার্ক করা থাকবে সেখান থেকে ভলিউমটা আমাদের দেখতে পাচ্ছি। এবার তখন এখানে এরকম দুটো ইলেকট্রিক স্পার্ক থাকে, প্লাস মাইনাস থাকে, ইলেকট্রিক স্পার্ক করা হয় ভেতরে, স্পার্ক করে কি হবে, হাইড্রোকার্বনের সঙ্গে অক্সিজেনের রিয়াকশন হয়, কি তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার ভেপার তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার ভেপার তৈরি হলো, হওয়ার পর
তারপরে আস্তে 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 ঠান্ডা হয়ে যখন রুম টেম্পারেচারে আসলো তখন দেখা যাবে ওখানে যে ওয়াটার ভেপারটা তৈরি হয়েছিল সেটা কি হবে, সেটা কুল হয়ে ওটা জলে কনভার্ট হয়ে যাবে, লিকুইড হয়ে যাবে। তারপরে দেখা যাবে যে তার ভলিউমটা কিছুটা কমে গেল, তখন মালগাড়ি এই পর্যন্ত সাথে উঠে গেল, এই পর্যন্ত মালগাড়িটা উঠে গেল। তাহলে এইখানে ছিল, এখন এইখানে আসলো ভলিউমটা, এই ভলিউম যত ছিল এখন কমে গেল। এই যে কমে গেল এইটাকে বলা হচ্ছে ফাস্ট কন্ট্রাকশন, ফাস্ট কন্ট্রাকশন, ফাস্ট কন্ট্রাকশন বা প্রথম প্রথম সংকোচন, প্রথম সংকোচন, ফাস্ট কন্ট্রাকশন। তাহলে কি বললাম ফাস্ট কন্ট্রাকশনটা কি কারণে হচ্ছে, হাইড্রোকার্বনটা অক্সিজেনের সঙ্গে রিয়াক্ট করে কার্বন ডাইঅক্সাইড ওয়াটার ভেপার তৈরি হচ্ছে, তার ফলে ওয়াটার ভেপারটা ঠান্ডা হয়ে জলে কনভার্ট হচ্ছে, তাছাড়াও রিয়াকশনে দেখা যাবে যে তার ভলিউম এমনিতেই কমছে। এই যে ভলিউমটা ফাস্ট কমছে সেটাকে বলা হচ্ছে ফাস্ট কন্ট্রাকশন বা প্রথম সংকোচন। তাহলে ফাস্ট কন্ট্রাকশনের পর এইখানে যে গ্যাসটা আছে তার মধ্যে কি কি গ্যাস আছে, কোনো হাইড্রোকার্বন থাকবে না। এই এক্সপেরিমেন্টের একটাই কন্ডিশন যে হাইড্রোকার্বনটা শেষ হয়ে, হাইড্রোকার্বনটা যেন এক্সেস না থাকে। এই কারণে করা হয় কি অক্সিজেনটা অনেক বেশি করে নেওয়া হয়, অক্সিজেন বেশি নিলে কি হবে হাইড্রোকার্বনটা পুরোটাই অক্সিডাইজ হয়ে যাবে। এবার তাহলে এখানে কি হবে, এখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা আছে আর কি আছে এক্সেস অক্সিজেন, কারণ অক্সিজেন আমরা অনেক বেশি করে নিই, ফলে এক্সেস অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড এর মধ্যে আছে। এরপর এর মধ্যে কি অ্যাড করা হয়, পটাশিয়াম হাইড্রোক্সাইড KOH অ্যাড করা হয়। পটাশিয়াম হাইড্রোক্সাইড কি করে, আমরা জানি কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে অ্যাবজর্ব করে, ফলে এখানে যদি কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে সেটাকে পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাবজর্ব করে দেয়, অ্যাবজর্ব করে নিলে কার্বন ডাইঅক্সাইডের ভলিউমটা কমে গেল, নেই ভলিউম কার্বন গ্যাস গ্যাসিয়াস স্টেটে ছিল অ্যাবজর্ব করে নিলে তো লিকুইড, ফলে ভলিউম নিয়ে নিল, ফলে আবার ভলিউম কিছুটা কমে গেল, এই জায়গায় চলে আসলো মাত্রায়। তাহলে এই যে ভলিউমটা এখানে কমলো এটাকে বলা হচ্ছে সেকেন্ড কন্ট্রাকশন, সেকেন্ড কন্ট্রাকশন বা দ্বিতীয় সংকোচন, দ্বিতীয় সংকোচন, সেকেন্ড কন্ট্রাকশনটা দ্বিতীয় সংকোচন। এটা কি কারণে হচ্ছে, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, সেকেন্ড কন্ট্রাকশনটা অ্যাকচুয়ালি ভলিউম অফ কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডের আয়তন, কারণ সেটা কে ওই অ্যাবজর্ব করে নিয়েছে তার জন্য হলো। শেষে যেটা পড়ে আছে এখানে কে আছে, শেষে এক্সেস অক্সিজেন, যে অক্সিজেনটা রিয়াকশনে পার্টিসিপেট করেনি, যে রিয়াকশন করেনি সেই অক্সিজেনটা শেষে পড়ে আছে। তাহলে এই হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট, এইটা এইটাকে ইনকিউবেটরি বা গ্যাস ইউনিট বলে। এখান থেকে আমরা এই ভ্যালুগুলো দেখতে পাবো, এখানে আমরা ভ্যালু মার্কারিটা হচ্ছে আমরা ভ্যালুগুলো দেখতে পাবো, এই ভ্যালুগুলো থেকে আমরা দেখে এই এক্সপেরিমেন্টাল ভ্যালুগুলো দেখে আমরা কোনো হাইড্রোকার্বনের ফর্মুলা বের করতে পারবো। কিভাবে ফর্মুলা বের করবো, আগে আমরা ধরে নিই লেট দ্য ফর্মুলা, ফর্মুলা অফ হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন ইজ CXHY, CXHY এটাকে হাইড্রোকার্বন বললাম, এক্স আর ওয়াই কি যে কোনো নাম্বার 1 2 3 4 নাম্বার। তাহলে যে রিয়াকশনটা হয় সেই রিয়াকশনটা কি হবে, CXHY প্লাস x plus y by 4 o2 থেকে x co2 plus y by 2 h2o, এটা ব্যালেন্সড ইকুয়েশন। যে কোনো হাইড্রোকার্বন অক্সিজেনের সঙ্গে কম্বাইন করলে কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার ভেপার তৈরি হয়, তাহলে এটাই হচ্ছে সেই কম্বাসন রিয়াকশনের রিয়াকশনের ব্যালেন্সড ইকুয়েশন। তাহলে আমরা এভাবে লিখতে পারি, এটা সামনে 1 মোল আছে মানে এটা 1 ml হাইড্রোকার্বন, রিয়াক্ট করলে কত x plus y by 4 ml অক্সিজেনের সঙ্গে রিয়্যাক্ট করে x ml কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, আমরা ওয়াটারটাকে ধরবো না। এবার আমরা আসি যে ফার্স্ট কন্ট্রাকশন সেকেন্ড কন্ট্রাকশন গুলো অ্যাকচুয়ালি কি সেটা আমরা একটা ফর্মুলা আকারে লিখতে পারি। ফার্স্ট কন্ট্রাকশন, ফার্স্ট ফার্স্ট কন্ট্রাকশন বা প্রথম সংকোচন, প্রথম সংকোচন এটা মানে কি, এটা মানে হচ্ছে ভলিউম অফ হাইড্রোকার্বন, ভলিউম অফ হাইড্রোকার্বন প্লাস ভলিউম অফ অক্সিজেন মাইনাস ভলিউম অফ CO2 মাইনাস মাইনাস ভলিউম অফ
excess oxygen. তাহলে ভলিউম অফ কার্বন যে হাইড্রোকার্বনটা নিয়েছিলাম তার ভলিউম প্লাস ভলিউম অফ অক্সিজেন যে অক্সিজেনটা নিয়েছি তার আয়তন মাইনাস ভলিউম অফ অক্সিজেন রিঅ্যাকশন হয়ে গেছে পড়ে আছে যে কার্বন ডাই অক্সাইড এর ভলিউম অফ কার্বন আছে বাদ দিয়ে দিলাম আর যে এক্সসেস অক্সিজেন যেটা আছে তার ভলিউমটাকে বাদ দিয়ে দিলাম এবার ভলিউম অফ অক্সিজেন মাইনাস ভলিউম অফ এক্সসেস অক্সিজেন তার মানে কি এইটা থেকে এটাকে মাইনাস করা মানে ভলিউম অফ অক্সিজেন রিঅ্যাক্টেড মানে কতটা ভলিউম অক্সিজেন রিঅ্যাকশন করেছে তাহলে ভলিউম অফ হাইড্রোকার্বন হাইড্রোকার্বন প্লাস ভলিউম অফ O2 রিঅ্যাক্টেড কতটা রিঅ্যাকশন করেছে মাইনাস ভলিউম অফ CO তাহলে এটাই হচ্ছে ফার্স্ট কন্ট্রাকশন বা প্রথম সংকোচন আর সেকেন্ড কন্ট্রাকশনটা কি ভলিউম অফ CO2 তাহলে সেকেন্ডটা এটা নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে ভলিউম ফার্স্ট কন্ট্রাকশন এবং সেকেন্ড কন্ট্রাকশন সেকেন্ড কন্ট্রাকশন বা দ্বিতীয় সংকোচন এটা মানে হলো কি ইজ ইকুয়াল টু ভলিউম অফ CO কার্বন ডাই অক্সাইডের আয়তন কার্বন ডাই অক্সাইডের ভলিউম এবার এই দুটো ইকুয়েশন থেকে আমরা ফর এক্স আর ওয়াই এর ভ্যালু বের করতে পারব X2 তাহলে এটা 1 ml এটা হচ্ছে x plus y by 4 ml অক্সিজেন x ml কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে এখন প্রবলেমে বলে দেওয়া থাকে কত ml হাইড্রোকার্বন আছে সেটা বলা যায় সাপোজ যদি 10 ml হাইড্রোকার্বন আছে তাহলে এটা 10 ml লিখো তাহলে এটা কত হবে 10 into x plus y by 4 হবে এত ml অক্সিজেন রিঅ্যাক্ট করছে তৈরি হচ্ছে 10x ml কার্বন ডাই অক্সাইড এইটুকু আমরা করে নেব এবার আমরা ভাবলাম ওইটা বলে দেওয়া থাকবে যে কতটা সেকেন্ড কন্ট্রাকশন কত আমরা এক্সপেরিমেন্টে ফার্স্ট কন্ট্রাকশন সেকেন্ড কন্ট্রাকশন সব বলা থাকবে তাহলে সেকেন্ড কন্ট্রাকশন যেটা সি ভলিউম রেট তাহলে 10x তাহলে 10x ইকুয়াল টু ডাইরেক্ট ভলিউম অফ কার্বন ডাই অক্সাইড করে দিলে x এর ভ্যালু পেয়ে যাব আর y এর ভ্যালু বের করার সময় আমরা কি করব আমরা ফার্স্ট কন্ট্রাকশন ব্যবহার করতে পারি ফার্স্ট কন্ট্রাকশন মানে কি ভলিউম অফ হাইড্রোকার্বন মানে 10 প্লাস ভলিউম অফ রিঅ্যাক্টেড অক্সিজেন 10 plus 10x 10 into x plus y minus 10x is equal to ওই ফার্স্ট কন্ট্রাকশন যেটা যেটা বলে দেবো তাহলে এখানে আমরা লিখতে পারি ফার্স্ট কন্ট্রাকশন যদি বলি 10 মানে হাইড্রোকার্বন বলে প্লাস ভলিউম অফ অক্সিজেন রিঅ্যাক্টেন্ট x plus y by 4 মাইনাস কার্বন অক্সাইড বলে তাহলে এটা ইজ ইকুয়াল টু কত হবে 10x 10x কারণে 10 প্লাস 10 ইনটু y বাই 4 এটা এবার এটা ভ্যালু ফার্স্ট কন্ট্রাকশন বলে দেওয়া থাকে কমন বেস এটা সমান এই ইকুয়াল টু y এর ভ্যালু পেয়ে আর সেকেন্ড কন্ট্রাকশন সেকেন্ড কন্ট্রাকশন এটা ইজ ইকুয়াল টু 10x এটা হলো এই কার্বন অক্সাইডের ভ্যালু 10x এটা বলে দেওয়া থাকে সেখান থেকে x এর ভ্যালু বের করতে হলে এখানে x এর ভ্যালু কিন্তু y এর ভ্যালু পেয়ে গিয়ে ওইটা বসিয়ে দিই আমরা হাইড্রোকার্বনের ফর্মুলা বের করতে পারবো তাহলে এইটাই হচ্ছে ইকুইভ্যালেন্ট এবার এখানে শুধু হাইড্রোকার্বন হাইড্রোকার্বনের সঙ্গে অক্সিজেন থাকতে পারে হাইড্রোকার্বনের সঙ্গে নাইট্রোজেন থাকতে পারে হাইড্রোকার্বনের সঙ্গে সালফার থাকতে পারে তাদের ক্ষেত্রেও এই ধরনের একটা ইকুয়েশন হবে আমরা ইকুয়েশনগুলো আমরা বই থেকে আমরা দেখে নেব ওখানে এরকম ভাবে ফার্স্ট কন্ট্রাকশন সেকেন্ড কন্ট্রাকশন এসবগুলো করার কোনো প্রয়োজন পড়বে না ওখানে ডাইরেক্ট বলে দেবে যে কত কত ভলিউম কম্পাউন্ডে কতটা কার্বন অক্সাইড আছে ডাইরেক্ট আমরা বসিয়ে দিয়ে প্রবলেম করতে পারবো ওটা নিয়ে খুব বেশি কিছু চিন্তা নেই এইটাই ভালো করে প্রবলেম আমাদের প্র্যাকটিস করতে হবে থ্যাংক ইউ